রাস্তায় হঠাৎ করে দেখলেন আপনি একটা দুর্ঘটনা এবং কিছু ইনজুর মানুষ, কি করবেন আপনি তখন? কিছু মানুষের হয়তো বা হাত পা ভেঙে গিয়েছে অথবা কিছু মানুষ রক্তাক্ত, এই অবস্থায় আপনার কি করণীয়? আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ ইফতেখার আলম, অর্থোপেডিকের ট্রমা সার্জন, সহকারী অধ্যাপক ডক্টর সিরাজ ইসলাম মেডিকেল কলেজ। আজকে কথা বলবো যে তাৎক্ষণিকভাবে আপনার আশেপাশে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় কীভাবে আপনি সেখানে ক্ষতিগ্রস্ত মানুষদেরকে সাহায্য করতে পারেন। যে কোনো ধরনের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অথবা যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ যে অবস্থাতেই হোক, যদি দেখেন আপনার আশেপাশে কোনো ইনজুরড ব্যক্তি হাত পা ভেঙে গিয়েছে অথবা প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে, কী করবেন আপনি সেক্ষেত্রে? আশেপাশে হয়তোবা ডাক্তার নেই, অন্য কোনো সাহায্য নেই, যে কাজটি করবেন যদি দেখেন যে কোথাও থেকে ব্লিডিং হচ্ছে বা রক্তপাত হচ্ছে অনেক বেশি, যেটাই সম্ভব পরিষ্কার যে কোনো কাপড় দিয়ে চেষ্টা করবেন ওই আক্রান্ত স্থানটাকে চাপ দিয়ে ধরে রক্তটা বন্ধ করার। যদি বরফ বা অন্য কিছু আশেপাশে থাকে তাহলে বরফ দেওয়ার ট্রাই করবেন। আর যদি দেখেন যে পেশেন্টের হাত বা কোনো কিছু ভেঙে গিয়েছে, অর্থাৎ কোনো ফ্র্যাকচার, আপনি বুঝতে পারছেন যে হাড়িটা নড়ছে এবং কোনোভাবে প্রচণ্ড ব্যথা ফুলে গিয়েছে, ফ্র্যাকচার আপনি কনফার্ম যে হাড়টা ভাঙার সম্ভাবনায় বেশি, সেক্ষেত্রে কোনো কিছু দিয়ে চেষ্টা করুন জায়গাটাকে ইমোবিলাইজ করে দেওয়ার জন্য। সেটা হতে পারে একটা বাঁশের টুকরা অথবা হচ্ছে কি কোনো ওড়না বা যে কোনো ধরনের কাপড়, অর্থাৎ পেশেন্টের যে অংশটা ক্ষতিগ্রস্ত বা যে অংশটা ভেঙে গিয়েছে আপনি মনে করছেন সে অংশটাকে ইমোবিলাইজ করে দেন। অর্থাৎ হাড়টিটা যদি ভেঙে যায় সেটা যেন নড়াচড়া না করতে পারে যতক্ষণ পর্যন্ত রোগী হসপিটালে না যাচ্ছে। এক্ষেত্রে কিছু ছবি দিয়ে দিচ্ছি, এই প্রসেসগুলিতে আপনি হয়তো বা হাড়িটাকে ইমোবিলাইজ করতে পারেন অথবা বেঁধে দিতে পারেন কিছু সময়ের জন্য। এতে আপনার এই একটা ছোটো স্টেপ, এই একটা ছোটো উপকারে কিন্তু অনেক পেশেন্টের প্রাণ বাঁচা সম্ভব। আর যদি ম্যাস ইঞ্জুরি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু পেশেন্টের যেই জিনিসটা আমরা চেক করতে বলি, যে ওয়েতে পেশেন্ট শ্বাস নেয় অর্থাৎ তার নাকের দুই ছিদ্র এবং মুখ, এই দুই জায়গাতে যেন কোনো অবস্ট্রাকশন না থাকে, অর্থাৎ সেই আক্রান্ত ব্যক্তির শ্বাস প্রশ্বাস ঠিকভাবে হচ্ছে কিনা সেটা কিন্তু আপনাকে চেক করতে হবে প্রথমে। তাহলে এই তিনটা জিনিস আপনি প্রথমে চেক করবেন, যে যদি কোনো ব্লিডিং থাকে, রক্তপাত থাকে, সেটা চেপে ধরে বন্ধ করার বা কোনো কিছুতে টাইট করে পরিষ্কার কিছুতে বেঁধে দেওয়ার। দ্বিতীয়ত, নাক এবং মুখে যদি কোনো অবস্ট্রাকশন থাকে, কাদামাটি অথবা যে কোনো কিছু দিয়ে যদি কোনো অবস্ট্রাকশন থাকে, বন্ধ থাকে, সেগুলিকে ক্লিয়ার করে পরিষ্কার করে এনশিওর করা যে রোগী শ্বাস প্রশ্বাস ঠিক মতো নিচ্ছে। এবং তিন নম্বর, যদি বোঝেন যে কোনো কারণে ফ্র্যাকচার হয়েছে অর্থাৎ হাড়িটা ভেঙে গিয়েছে, কোনো বাঁশ কাঠ অথবা সিম্পল ওড়না যে কোনোভাবে চেষ্টা করুন ওটাকে যেন একটু ফিক্স করে দেওয়া যায়, একটু নড়াচড়াটা কম করে দেওয়া যায় যতক্ষণ পর্যন্ত রোগীর কাছে অ্যাম্বুলেন্স না আসছে।